রাজনৈতিক সমাধান ছাড়া সকল ধর্মের মানুষের বাংলাদেশ তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সম্প্রীতি বজায় রাখতে বিএনপি এবং আলেম সমাজকে জোরালো ভূমিকা রাখতে মত দেন তিনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের সমালোচনা করে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাষা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অলি আহাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এই বিভাজনকে আমাদের বন্ধ করতে হবে এবং আমি মনে করি যে বিএনপি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তারা বিরাট অংশ মানুষের প্রতিনিধিত্ব করে। এই ক্ষেত্রে তাদের যে ভূমিকা থাকা দরকার, প্রত্যাশিত ভূমিকা জনগণ এখনো দেখতে পাচ্ছে না। কোরআন অবমাননা যে একটা ষড়যন্ত্রের কাজ, সেই বিষয়টা আমাদের জনগণকে দ্রুত আমাদের বোঝানো দরকার। এই বোঝাবেন আমাদের আলেম সমাজ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ। ওনার একটা লোক হাজির করে দিলেন, সেই লোকটা কি ভব ঘুরে, তার মা বলে ও নেশা ভাঙ করে তো 10-12 বছর ধরে, ওর মাথা ঠিক নাই। তো এই মজনু আর ইকবল হোসেনের মধ্যে কোনো পার্থক্য আছে? এদের ইতিহাস হলো মজনু আর ইকবল হোসেনের ইতিহাস। প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক হয়েছে কোন সময়, কারা ক্ষমতায় ছিল? ওই যে খন্দকার মুস্তাককে জোর করে জিতে দেওয়া হলো, কারা করেছে, কে ক্ষমতায় ছিল? যা ইচ্ছা তাই করতে চায় যখন, তখন তার বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়িয়ে একটাই বলতে হবে, মানি না তোকে মানবো না। অলিয়াহাত স্মৃতি সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, বাবা চাইতেন না তিনি রাজনীতিবিদ হন। উনি আমাকে বলতেন এই গল্পটা যখনই উনি সুযোগ পেতেন, আমাকে জিততে দিল না। বাংলাদেশের প্রথম নির্বাচন, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন, 73-এর নির্বাচনকে কলঙ্কিত করা হলো। যিনি তার সারাটা জীবন রাজনীতিবিদের রাজনীতির পেছনে দিয়েছেন, তার বোধ হয় সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দেশকে একেবারেই শেষ করে দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিভাজন তৈরি করেছে। রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়েও কথা বলেন তিনি। আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে একটা জায়গায় আনতে চাই, সেই জায়গাটা হচ্ছে কি গণতন্ত্রের জন্য লড়াই করাতে। এই জায়গাটা আমরা অন্যান্য বিষয়গুলো যদি আমরা গণতন্ত্রটা পেয়ে যাই, তখন অন্যান্য বিষয়গুলোতে আমরা তখন সেখানে যাওয়ার কাজ করতে পারবো, চেষ্টা করতে, যে আমরা আমাদের ছোটোখাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে। আসুন না আমরা একসাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যূনতম যে 1971 সালে যুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্যে, যেটা আমরা অর্জন করেছিলাম, আমরা একখানে একটা লড়াই করি, সংগ্রাম করি। শ্রেণী সংগ্রামকে যদি অগ্রসর করে নেওয়া যেত তাহলে সাম্প্রদায়িকতা স্তিমিত হয়ে আসতো বলে অভিমত দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ। ঢাকায় 144 ধারা জারি করে দুজন নেতাকে গ্রেফতার করা হলো, একজন হচ্ছেন অলিয়াহাত, আরেকজন হচ্ছেন জনাব মশিউর রহমান জাদুমিয়া। নিয়াজ মখদুম, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা। দীর্ঘদিন কারাগারে ছিলেন 75-এর পর।